গিটার হারিয়ে যাওয়াতে পুলিশকে না জানিয়ে গোয়েন্দার কাছে যাওয়াতে কাজটা তোমরা ঠিক করনি। আরে না না, উনি আমাদের কথা দিয়েছেন যে আজকের মধ্যেই উনি গিটারটা খুঁজে বার করে দেবেন, এবং উনি আমার বলেছে যে উনি একজন শার্লক হোমস, এবং উনি আমার কথাও দিয়েছেন যে উনি আমাকে গিটারটা খুঁজে বার করে দেবেন। সন্দেহ আছে কেন? আমার ডিউটি আওয়ার্সে আমার লাঠিটা চুরি হয়ে গেছে। আমি ওনাকে নগদ 50 টাকা দিয়ে বললাম লাঠিটা খুঁজে দিতে। হ্যাঁ, তো উনি কি করলেন জানেন? কি করলেন? নিম গাছ থেকে একটা ডাল ভেঙে এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটাই তোমার ডান্ডা। বলছেন কি আপনি? তাহলে আর কি বলছি, আজ সকালে বেরোনোর সময় তো ওটা দিয়েই দাঁত দাঁতন করে এলাম। গুলু, এই তাহলে আমাদের 200 টাকাও গেল? গেল, বুঝেছি, টাকা ভোগ আটটা। যাই বল, সত্যি সত্যি বোধহয় তার অনেকদিন দেখা নেই, কতদিন হয়ে গেল বলতো, কি হলো বলতো? সত্যি মানে গুরুরে সারা এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ শোন, বোধহয় একটা খবর না উচিত। হ্যাঁ ঠিক, শোন আজ বিকেলে গিয়ে খবরটা নিয়ে আসি চ। কিন্তু খবরদার, বোধহয় দারে সারা আমরা কিছু কই না বেড়াইতেছি, সেই খবর কিন্তু তুই দিবি না। তুই কি আমাকে অত বোকা ভেবেছিস? বোধহয় দা না আসলে যে আমরা খুশি হই, বোধাইদা না আসাতে যে আমাদের বাজার গরম, শুধু সেইটুকু বলবো, আর কিছু বলবো না। সত্যি তুই মানুষ না, তাহলে কি ভগবান? তুই এক নম্বরের পাঠা হতে পারে। সে সকালবেলা দাদা না শেখাতে গেল, এখনো তো আসছে না, ভালো লাগে না। আর এতক্ষণ তো লাগা উচিত না, কি যে করে না, কোথাও গিয়ে হয়তো গল্প করতে শুরু করে দিয়েছে। আবার অন্য কিছু না তো, যেহেতু গিয়ে দেখি। আমাদেরকে লোক চক্ষুর আড়াল দিয়ে বাড়ি ফিরতে হবে, যদি কেউ দেখে ফেলে বাবা আমাকে মুড়ির মতন ভেজেছে কড়ায়। আমার দাদা না সে সকালবেলা নাচ শেখাতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। মরণ, তুমি তোমার নিজের দাদাকে চিনতে পারছ না, কানি হয়ে গেছো নাকি? আপনি আমাকে বলছেন? না তোমাকে না, আটকুড়ো, আমি তোর দাদা কাজল। আসলে কাজল পড়েছি বলে চিনতে পারছিস না। কাজল, কাজল দাদা তুই? হ্যাঁ আমি। দাদা মানে এরকম দার কাকের মতো চেহারা তোকে কি করলো? কালু, কালু রে বোন কালু, আমাকে একবারে চেপটে চেপটে দিয়েছে। কালু কালু আর কালু কালু, আমি তোকে এবার ছাড়ব, আমি আসছি। আরে কেমন আছো, আর কি সব করছো? তুমি কি পাগলের মাইরে কি পাগল হয়ে গেলে নাকি? না পাগল নয়, ব্যাপারটা হচ্ছে কি জানিস, আমি তো সেই থেকেই প্রচন্ড অসুস্থ। হ্যাঁ এই মাঝে মাঝে না কাঁপুনি দিচ্ছে আর শীত শীত করছে, তো তাই না আমি একটা কবিরাজের কাছে গিয়েছিলাম, বুঝলি তো। কবিরাজ শুনে বলল যে হাঁ করে কোনো উড়ন্ত মাছিকে যদি ধরে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার অসুখ ভালো হয়ে যাবে। বিশ্বাস কর, আজকে 4-4 দিন ধরে হাঁ করে ঘুরে বেড়াচ্ছি, একটা মাছিও মুখের মধ্যে ঢুকলো না। হাঁ করে মাছি? হ্যাঁ হাঁ করে। হ্যাঁ আইডিয়া, ভাইদা ভাইদা আইডিয়া, শোনো শোনো, তুমি হাঁ করে থাকো, খানিকটা গোবর রেখে দাও, ঠিক আছে? এবার মাছির গোবরের কাছে চলে আসবে গন্ধে গন্ধে,
করে ধরে চিবিয়ে খেয়ে নেবে, ব্যাস রোগ সেরে যাবে। ও এইটা কিন্তু ঠিক কথা কইছিস। চুপ চুপ, ঠিক কইছে শুনিস সাক্ষী মাতাল। হ্যাঁ গোবর আমি মুখে রাখবো, হ্যাঁ সেই শুধু আমি চিবিয়ে খাবো। হ্যাঁ উল্টো পাল্টা একদম কথা বলবো না, বলো তোমার একেবারে আপনার কোলে বসে তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওই তো হেলেন আসছে, চ যে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসি। না না বুঝিয়ে না, বুঝিয়ে না, জোর করে ধরে নিয়ে আসি। দেখছি দাঁড়াও, ভালো হবে না, রোগটা তো সারাতাম। হ্যাঁ চ যা যা নিয়ে। এই শোনো না, এই শোনো না, বলছি একটা কথা ছিল, আমাদের ভোদাইটাকে একটু বাঁচাও না প্লিজ। আবার বাঁচাবো? হ্যাঁ এই এই জঙ্গলে মঙ্গল। শোনো আমি হেলেন বা হেমা কোনো কিছু সাজতে পারবো না, তোমরা কান খুলে পরিষ্কার করে শুনে নাও, আমি সাজতে পারবো না। আরে হেমা হেলেন কিছু সাজতে হইব না আপনার, মানে আমাকে বোধাই দেয়, আমাকে বোধাই দেন এমন একখান অসুখ করছে, আপনি 17 মিনিট 51 সেকেন্ড কোলে বইলেই হই। মানে মানে আমি কোলে বসবো? কি বলতে চাইছো? না 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 তুমি না, আরে যে কোনো একজন মেয়ে বসলেই হবে, কিন্তু তোমাকে পেলাম তো তাই একটু বলছি, প্লিজ চলো না। পাইলাম একটু বসবে, ব্যাস চলো 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 চলো। আপনারা আমার সঙ্গে কোন রকম চালাকি করছেন না তো? চালাকি করলে তাহলে কিন্তু আমি, না না আমি চালাকি করছি না, আমি তো ছোটবেলা থেকেই চালাক না, একেবারে বোকা। হ্যাঁ বসুন বসুন, 17 মিনিট 51 সেকেন্ড 55 কেজি হলো অসুবিধে নেই। হ্যাঁ এই তো, এই তো আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি, এই তো সুস্থ। বাড়িতে আর ফিরবো না কোনোদিন। কেন জানিস? মা খুব অসুস্থ, ডাক্তার কি সব টেস্ট টেস্ট করতে বলেছে, আর সত্যি কথা বলতে কি ঘরে এই মুহূর্তে এক পয়সাও নেই। আমি এমনই একটা অপদার্থ ছেলে, মায়ের হাতে যে 2 পয়সা তুলে দেবো সে ক্ষমতা আমার নেই। মাঝে মাঝে কি মনে হয় জানিস, আত্মহত্যা করি। আমাদের ওই একই অবস্থা, মানে এইটাই তো বেকার অজদালা রে। আচ্ছা রতন, আমাদের এই কপাল কি কোনোদিন খুলবে না রে? আমার কি মনে হয় জানোস, মানে বিয়া না করলে আমাকে কপাল আর খুলবো না। বিয়ে? হ্যাঁ মানে শোন, মানে কাল থেকে আমরা দুইজনের জন্য মাইয়া খুঁজা আরম্ভ করি, মানে যেমন কইরাই হোক একটা মাইয়া খুঁজব। হ্যাঁ তারপরে কথাবার্তা মানে ঠিক কইরা, মানে একটা ফিক্সড কইরা আর কি, তারপরে ওই বিয়া করে হলাম, ব্যাস কপাল খুলে দেব। হ্যাঁ ঠিক কথা, তাহলে কাজ করি, কাল সাধু সেজে শুরু করে দিই, সাধু সেজে কাছে টানবো, ব্যাস তারপর কুলপি জমিয়ে দেবো। এইটা ঠিক হয়েছে। আমি কোনোভাবেই কালুকে সাহায্য করতে পারছি না, শক্তিতে বুদ্ধিতে ও সব কিছুতেই আমার সাথে টিক্কা নিচ্ছে না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বোন বোন আমি এটা প্ল্যান করেছি, আমি সুইসাইড করব। হ্যাঁ রে আমি গলায় কলসি পেয়ে ডুবে মরবো, তারপর ভূত হবো, হই কালুকে চিপে ধরবো, তখন তো আর কিছু করতে পারবে না। তুই দুঃখ করিস না দাদা, তোকে আর বাবাকে অপমান করার শাস্তি আমি কালুর কাছ থেকে কড়াই গন্ডাই নেব। আর নিয়ে লাভ নেই, দেখবি আবার আমার বাটি বার করে ছেড়ে দেবে। তুই ভুল করছিস, আমার নাম ফুলি, আমি এই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কালুকে যদি এবার শাস্তি দিতে না পেরেছি তার বাড়িতে আমার নামে একটা কুকুর পুষবি। বুঝেছি বোন বুঝেছি, জল এবার বেশ গরম হয়েছে, কালুর এবার ষষ্ঠী পুজো ঠিক হবে, বুঝেছিস?
শোন কি রে আসছেন কলিঙ্গ বাবা।